সোজাসুজি ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, কিছুক্ষণ আগে কৌস্তব বলছিলেন যে সবকিছু আসলে মন্ত্রিসভা বাঁচানোর চেষ্টা, কারণ কোথাও আগাম আশঙ্কা রয়েছে, আজ স্থগিতাদেশ পাওয়া গেছে, কারণ এখন নির্বাচন চলছে আমি শুনছিলাম, তাই নির্বাচনের সময় মন্ত্রীদেরকে ডাকা হলে বা গ্রেপ্তার করা হলে গোটা নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, তাই জন্য স্থগিতাদেশ। নির্বাচন তো সারা জীবন চলবে না, নির্বাচন তো এক সময় শেষ হবে। এই এতজন মন্ত্রী, এই গোটা মন্ত্রিসভা, যারা এই অতিরিক্ত শূন্য পদের জন্য বেআইনি নিয়োগের অনুমোদন দিয়েছেন, ফিরহাদ হাকিম নিজে একসময় বলেছিলেন যে কোনো একজনের দায় নয়, গোটা মন্ত্রিসভার দায়, পার্থ চট্টোপাধ্যায় একা দায়ী হতে পারে না, এদেরকে বাঁচাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? ফিরদৌস, দেখুন প্রথমেই বলি আজকে এই পরিস্থিতি কেন তৈরি হলো। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত উক্তি যে একজনেরও চাকরি যাবে না। আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কী দায় ছিল যে ওই সাদা খাতার মাস্টারের পাশে দাঁড়িয়ে এই কথা বলার যে একজনেরও চাকরি দেবে না? তার কারণ দায় একটাই ছিল, কারণ সাদা খাতার মাস্টার 25 লাখ টাকা করে দিয়েছিল ওনার মন্ত্রিসভা সেই পার্থ চট্টোপাধ্যায়দের। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়রা যখন আদালতে ধরা পড়ে যান তখন তাদের ওই প্রতিশ্রুতিবাণী দিয়েছিলেন যে শোনো তোমাদের চাকরি যাবে না, আমি বলছি তো একজনেরও চাকরি যাবে না, তাই আমি তোমাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করবো। আমি এক কথা কেন বলছি, তার কারণ ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি যদি ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখেন তাহলে দেখবেন যে সেখানে কগনিজেন্স নেওয়া হয়েছে যে একটা প্যানেল সেটা তার ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেছে। এখানে আমরা প্যানেলে 3 জন আইনজীবী আছি, যার আইন সম্পর্কে ন্যূনতম ধারণা আছে সে জানে এক্সপায়ার্ড প্যানেলে কখনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। তাহলে মন্ত্রিসভা সংবিধানের শপথ নিয়ে এক্সপায়ার্ড প্যানেলের কগনিজেন্স নিলেন। দ্বিতীয় হচ্ছে ওই ক্যাবিনেট মেমোরেন্ডামে ইনলিগ্যালিটিস হয়েছে, তার কগনিজেন্স নিলেন। ভাবুন, সংবিধানের শপথ দেওয়ার পরে, অবৈধ কাজের কগনিজেন্স নেওয়ার পরে সেই অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করলেন, তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিলেন না। কেন এ কাজ করেছিলেন সেটা পরিষ্কার হয়ে যায় যখন পার্থ চট্টোপাধ্যায়রা এই যে নিয়োগের নিয়োগ প্রক্রিয়া যখন শেষ লগ্নে তখন 5 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছিলেন, আদালত সেই কমিটিকেও অবৈধ কমিটি বলেছিলেন। এবং কেন তৈরি করেছিলেন, তার মাথায় বসিয়েছিলেন ডক্টর এসপি সিনহাকে। কেন বসিয়েছিলেন জানেন? এই 5 সদস্যের কমিটির মাধ্যমে বাজার থেকে টাকা তুলেছেন। এই যে সুপার মন্ত্রিসভা, ফিরদৌস মন্ত্রিসভা নিশ্চয়ই সবটা জানতো, মন্ত্রিসভা জানতো না এটা হতে পারে না। এখন কান টানলে মাথা আসবে, আরো মন্ত্রী জেলে যাবে একদমই। শুধু জাস্ট স্বর্ণালী দেবী, আমি শুধু শেষ করবো এই বলেই, দেখুন মন্ত্রিসভা জানতেন বলেই তো ইললিগ্যালিটিস হয়েছে, সেটা কগনিজেন্স নিয়েছেন, প্যানেল এক্সপায়ার্ড প্যানেলে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন। আজকে সাধু সাজিলে হবে? সেদিন থেকেই তো তুমি চোর বেটা, তুমি তো সেদিন থেকেই জানতে যে চুরি হয়েছে, তাহলে কেন ব্যবস্থা গ্রহণ করলে না? প্রথম, দ্বিতীয় হচ্ছে এই যে বলছে না যে যোগ্যদের চাকরি চলে গেছে, এই যোগ্যদের আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের, এসএসসির, বোর্ডের, সরকারের। আজকে আপনার ক্যামেরার সামনে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি ক্যামেরার সামনে যে কালকে নবান্নের সামনে লম্বা করে লিস্ট টাঙিয়ে দিন যে এই 20,000 যোগ্য, তাহলে দেখবে। এবং সেই 20,000 লিস্ট এসে সুপ্রিম কোর্টে গিয়ে জমা দিন। আমি কালকে বলছি ওই 20,000 লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে না, চ্যালেঞ্জ করছি ক্যামেরার সামনে যে নবান্নের ওই 14 তলা থেকে লম্বা করে লিস্ট টাঙিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার ক্ষমতা নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যেদিন ওই 20,000 লিস্ট টাঙাবো তার পরের দিন ওই 5,000 জন এসে ওই কালীঘাটে এসে বলবে টাকা দে, 25 লাখ টাকা করে তুলেছিস টাকা দে। সেই জন্য ভয়ে ওই 20,000 লিস্ট কোন বলবে যোগ্য অযোগ্য আছে, শুধুমাত্র ভাষা কথা সংখ্যা বলবে। কোন সময়তেই সরকারের ইন্টেনশন ছিল না চাকরি দেওয়া বা যোগ্য অযোগ্য ঠিক করা। হ্যাঁ, সংক্ষেপে 10 সেকেন্ডে আমি একটু ছোট করে শর্মদা আমি নিচ্ছি। শর্মদা সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, এই মিথ্যাচারিতার পরেও 3-3 বার নাকি হলফনামা দিয়েছে বলে একটা মিথ্যে স্টেটমেন্ট দিলেন, অথচ সুপ্রিম কোর্টে যখন এসএলপি দিতে গেলেন, এখানে ফিরদৌস দা আছেন, সেখানে কিন্তু বলতে পারলেন না যে এরা চোর, এরা চোর নয়। ঠিক, অথচ পাবলিককে বিভ্রান্ত করার জন্য নির্বাচনী বাজারে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কত বড় মিথ্যে কথা বললো। আপনি ভাবুন তো, যারা রাতের পর রাত, দিনের পর দিন যাচ্ছে, যারা যোগ্য এখনো এদের মধ্যেও আছে, তাদের জীবনে কতটা অন্ধকার এরা নামিয়ে আনলেন। এখানে তো শেষ নয়, আমি আসছি যা সোনালী একটা তথ্য বলে শেষ করবো।
এসএসসির চেয়ারম্যান এত কথা বলছেন, ওকে জিজ্ঞাসা করবেন যে ওয়ে মার্কশিটগুলো যে মূল্যায়ন করেছে ডাটা স্ক্যানটেককে কে অ্যাপয়েন্ট করলো, এসএসসির অফিসের অভ্যন্তরে একটা তৃতীয় এজেন্সি যাকে কোনোদিন টেন্ডার দেয়নি, টেন্ডারের কোনো ঠিক নেই। আমি তো বলছি এগুলো আমরা প্রতিদিনই আলোচনা করি। আমার একটা জায়গাতেই প্রশ্ন ছিল আজকে সোজাসুজি আলোচনা, একটা জায়গায় গতকাল শুনানির পর যে গোটা মন্ত্রিসভার জন্য এই মুহূর্তে প্রাণপাত পরিশ্রম করে লড়াই করছে রাজ্য সরকার, কোনো চাকরি যোগ্য অযোগ্যদের জন্য নয়, এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে এবং খুব ক্লিয়ারলি কনফেসও করতে হবে, কারণ আর কোনো লুকোছাপা করার জায়গা নেই। আজকের আরও একটা খবর যে জানিয়ে রাখি, এসএসসির প্রায় 26,000 নিয়োগ বাতিল নিয়ে সরগরম যখন বাংলা টিক, তখন আজকে কিছুক্ষণ আগেই বলছিলেন পঙ্কজবাবু সেই সময়তে এসএসসির চেয়ে আরও বেশি দুর্নীতি সামনে আসছে। 2014 প্রাথমিক টেট, সেই টেটে 2014 টেট অনুযায়ী 70,000 নিয়োগ, সেই নিয়োগ প্রশ্নের মুখে, সেই নিয়োগে নকল ওয়েবসাইট তৈরির অভিযোগ উঠেছে আজ, সামনে এসেছে অনুত্তীর্ণদের পাস করানোর অভিযোগ। সিবিআই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের যে রিপোর্ট, পর্ষদের জবাব তলব করেছিল হাইকোর্ট, কিন্তু হাইকোর্টে জবাব দিতে ব্যর্থ হয়েছে আজকে পর্ষদ। উত্তরপত্রের প্রকৃত তথ্য সিবিআইকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থার, মানে চলছেটা কি? আরো বড় দুর্নীতি, আমি তো শুরুতেই বলছিলাম যে সরকারি চাকরিটা হাস্যকর জায়গা চলে গেছে, হাসির খোরাক হয়ে যাচ্ছে। সাধারণ চাকরি প্রার্থীরা কিভাবে এগুলোকে ডিফেন্ড করবেন আপনি রাধামোহন? ২৬ হাজার হচ্ছিল, এরপর তো আমি 70,000 লিস্ট দেখতে পাচ্ছি, 2014 টেট অনুযায়ী 70,000 নিয়োগ, সেই নিয়োগে নকল ওয়েবসাইট তৈরির অভিযোগ উঠেছে, এরপর ওই নিয়োগ বাতিল হয়ে গেলে কি করবেন? দেখুন, অতজন চাকরি করতো সবাইকে, যোগ্য অযোগ্য সবাইকে মিলিয়ে যে হঠাৎ করে রাস্তাতে বসিয়ে যাওয়া, আমার মনে হয় সেটা কিন্তু আমাকে বলে নিতে দিন, আমাকে একটু বলে, আপনার টাইমে কিন্তু আমি ডিস্টার্ব করিনি, না না আপনি একটু চুপ করে থাকুন, আমাকে বলতে দিন। হ্যাঁ, আপনি চুপ করে শুনুন, ডিস্টার্ব করতে চাইছেন না, তাহলে এটা কি করছেন? ডিস্টার্ব মানে জানেন, আপনি আগে ডিস্টার্ব মানে শিখুন, তারপরে ডিবেট করবেন, আমাকে বলে নিতে দিন। আপনাকে আজকে যে 19,000 ছেলে এই যে যেভাবে রাস্তাতে বসিয়ে দেওয়া হয়েছে, এটা কি আমার শর্মাদা প্লিজ একটু বলতে দিন। হ্যাঁ বলুন রামমোহন। যেভাবে যোগ্য আর অযোগ্যকে রাস্তাতে বসিয়ে দেওয়া হয়েছে সেটা দেখুন, এটা সমর্থক মানে আমি সমর্থন করি না। আর হ্যাঁ, যেটা যারা অযোগ্য আছে, যাদের চাকরি গেছে, যখন জুডিশিয়ারি একটা অর্ডার অর্ডার, আরে সময়দা একটু পেশেন্সটা রাখুন, আপনি একাই ডিবেট করবেন তাহলে আমাদেরকে কেন? আপনি একা বলবেন, আপনি আগে বলবেন, আরে আপনি বিজেপির লোক আমরা জানি, আপনাকে বলতে হবে না, বিজেপির লোক জানি, আপনার ইউটিউব চ্যানেল চালানোর জন্য টাকা পাচ্ছেন আমি জানি, আর আপনাকে লোক জনগণকে বলতে হবে না, কালকে বিজেপি টাকা দেবে না, কালকে আপনি বিজেপির আগে এসে বলবেন, আপনি আর বড় বড় কথা বলুন না, আপনি শুধু বলতে দিন আমাকে। তারপরে সুপ্রিম কোর্টে যখন এই মামলাটা গেছে, আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন সিবিআই প্রোব দিয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশনের উপরে স্টেটা দিয়েছে টিল ফার্দার হিয়ারিং, মানে ফার্দার হিয়ারিংটা আমি প্রথমেই স্বর্ণালী একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের এই ধরনের অনুষ্ঠানে এনে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে না অন্য কোনো বক্তাদের বলতে দেওয়াই উচিত না। তৃণমূলের সপক্ষে যারা বলবে তারা যত বলবে মানুষের কাছে তাদের নির্লজ্জ স্ট্যান্ডটা তত এক্সপোজ হবে। এবার আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে সরকারের এই যে ভূমিকা, এটা একটা খুব ভেবে দেখার বিষয়। কিন্তু এই যে সরকার যোগ্য অযোগ্য এই যে বিষয়গুলো যেগুলো আসছে, চাকরি হারা বা চাকরি করছে যারা, যাদের চাকরি এখন অবধি আছে, এরপরে যদি না থাকে, এই বিষয়গুলো যেগুলো আসছে, এর পেছনে কিন্তু সরকারের একটা গভীর ষড়যন্ত্রের জায়গা আছে। এই সরকার কিন্তু চাকরি দেওয়ার মতন ফিনান্সিয়াল অবস্থায় নেই, একদম মানুষের কাছে বারংবার চাপে পড়ে যাওয়ার ফলে বিভিন্ন একটা করে রিক্রুটমেন্ট প্রসেস তৈরি করবে, এমন এমন সেখানে গলত থাকবে, এমন এমন সেখানে পরিস্থিতি থাকবে যাতে করে কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে, কারণ কোর্ট তো আইনের বাইরে যাবে না। কোর্টের কাছে যদি লোকে কোনো বেআইনি জিনিস নিয়ে যায়, কোর্ট তো চোখ বন্ধ করে থাকবে না, কোর্ট তো ইন্টারফেয়ার করবে। সত্যি সত্যি তাই,
মানুষ একটাই জানতে চাইছে, আমি আমি জাস্ট আমি জাস্ট একবার জাস্ট বলি, একবার জাস্ট বলি, অযোগ্য মন্ত্রীদের চাকরিটা কবে যাবে? আমাকে 10 মিনিট, অযোগ্য মন্ত্রীরা কবে কারণে ঢুকবে? 10 মিনিট, 10 মিনিট। আমি বলছি এই যে এত কিছু হয়ে যাচ্ছে এর পেছনে সরকারের অভিসন্ধিটাই হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস করো, তার মধ্যে এমন কিছু দুর্নীতি করো, কোর্ট ইন্টারফেয়ার করতে বাধ্য হয়, লোকের চাকরি বাকরি চলে যাক, আমরা গিয়ে বলবো বেশ কিছু আইনজীবী বিরোধীরা মিলে সব চাকরি খেয়ে দিল, আমাদের মতন ভদ্রলোক কেউ নেই। কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই তার চিন্তা ভাবনা, তার একমাত্র আদরের ভাইপো থাকুক দুধে ভাতে, বাকি বাংলার যত বেকার যুব সমাজ আছে তারা, তিনি আগেই বলেছেন ওই গলায় মুড়ির টিন নিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়তে, গোটা বাংলার যুব সমাজ গলায় মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সময় শেষ, হাত তো